দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা সড়কটির। পর্যটন সম্ভাবনাময় দুই উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন পর্যটক সহ স্থানীয়রা। সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে, পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে উদ্যোগ নিলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল করে পুনরায় টেন্ডারের আহ্বান করেছেন এলজিইডি। নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার যোগাযোগের একমাত্র সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। দুর্ভোগ নিয়েই এ অঞ্চলে চলাচল পর্যটক সহ স্থানীয়দের। এরকম বেহাল দশা যেটা দিয়ে কোনো মাল নেওয়া আনা নেওয়া খুবই কষ্টকর। রাস্তার অবস্থা অনেক, পরিস্থিতি অনেক খারাপ। এই অটো রিক্সা উল্টে পড়ে, একটু বৃষ্টি হইলে তো নাই, এখনো বৃষ্টি নাই তাও গাতা। কিছু কাজ করে তারপর ঠিকাদার আবার চলে গেছে, এক ধরনের পালা হয়ে গেছে বলতে হবে। এদিকে গুরুত্বপূর্ণ শহরটি সংস্কারের উদ্যোগ নিলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করেছে এলজিইডি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজে হাত দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অবশিষ্ট কাজের প্রাক্কলন ইতিমধ্যে অনুমোদন পেয়েছে এবং দরপত্র আহ্বান হয়ে গেছে। আমরা আশা করতেছি ডিসেম্বর জানুয়ারি নাগাদ আমরা কাজ শুরু করতে পারব এবং এই বছরের ভিতরে কাজ শেষ করব বলে আশা রাখি। তবে শুধু আশ্বাস নয়, সড়কটি দ্রুত সংস্কারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশাই পর্যটক সহ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।